আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের ঘরে শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে মজারালা চিজ তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিই রেসিপির প্রস্তুত প্রণালী। একটা হাঁড়িতে আমি নিয়েছি গরুর কাঁচা দুধ 1 লিটার, আর মজারেলা চিজ তৈরি করতে এখানে অবশ্যই গরুর কাঁচা দুধই ব্যবহার করতে হবে। কোনো রকম প্যাকেটজাতকরণ দুধ ব্যবহার করা যাবে না, প্যাকেটজাত দুধ দিয়ে কিন্তু এই মজারেলা চিজ হবে না। আর আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি আর দুধটা এখন কুসুম গরম হয়ে গেছে। খেয়াল রাখবেন দুধটা যেন বেশি গরম না হয়, আঙ্গুল চুবিয়ে রাখলে আঙ্গুলটা যাতে তাপ সহ্য করতে পারে ওই রকম গরম হতে হবে। দুধ যখন কুসুম গরম হবে ঠিক সেই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়ে আর হাঁড়িটা চুলার ওপরেই রাখতে হবে। ঠিক সেই পর্যায়ে এক হাতে 4 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি আর অন্য হাত দিয়ে 1 চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। হোয়াইট ভিনেগার দেওয়ার সাথে সাথেই মাত্র কয়েক সেকেন্ডেই দেখতেই পাচ্ছেন দুধটা কেমন এরকম ছানার মতো হয়ে গেছে। আর এটা কিন্তু ছানা না, ছানা কখনোই এরকম হবে না। লেবুর রস দিয়ে কিন্তু এই মজারেলা চিজ হবে না, এখানে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকাই ব্যবহার করতে হবে। আমি লেবুর রস দিয়ে এই মজারেলা চিজ তৈরি করতে চেয়েছিলাম কিন্তু হয়নি, দুধ নষ্ট হয়ে গিয়েছিল। তাই আপনারা কিন্তু লেবুর রস দিয়ে এই মজারেলা চিজ তৈরি করতে যাবেন না, তাহলে শুধু শুধু অনেকগুলো দুধ নষ্ট হয়ে যাবে। আর এখন হাত দিয়েই আমি চিজটা নিয়ে নিচ্ছি আর যতটা সম্ভব চিপে পানি বের করে, এই তো দেখতেই পাচ্ছেন দুই হাত দিয়ে যতটা সম্ভব চিপে চিপে পানিগুলো বের করে নিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে পানি চিপে বের করে নিচ্ছি। কিন্তু আমি একটা বাটিতে কুসুম গরম থেকে বেশি গরম পানি নিয়েছি, এখন এই পানির মধ্যে এই মজারেলা চিজটা রেখে 10 সেকেন্ড অপেক্ষা করে 10 সেকেন্ড পর এবার হাত দিয়ে তুলে আবারও এটার থেকে পানিগুলো বের করে নেব আর উল্টে পাল্টে আবারও 10 সেকেন্ডের জন্য এটাকে এইভাবে চুবিয়ে রাখবো। এই কাজটা ঠিক 4 থেকে 5 বার করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে চিপে পানি বের করে নিচ্ছি। আমি এই চিজটাকে আবারও এই গরম পানির মধ্যেই ভিজিয়ে রাখবো 10 সেকেন্ডের জন্য। তো গরম পানির মধ্যে চুবিয়ে নেওয়ার পর এখন আর গরম পানিতে চুবিয়ে নিব না, আমি এখানে একটা বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়েছি আর এখন এই বরফ ঠান্ডা পানির মধ্যে 2 মিনিটের জন্য এই মজারেলা চিজটা এইভাবেই রেখে দেব। তো এবারে আমি এই মজারেলা চিজটা এই ঠান্ডা পানি থেকে তুলে নিচ্ছি আর একদম একেবারে চিপে যতটুকু সম্ভব পানি বের করে নিচ্ছি, কারণ এটার ভিতরে যদি পানি থাকে তাহলে এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এখন আর পানির মধ্যে চুবিয়ে নিব না, পানির কাজ শেষ। আমি একটা পলিথিনের টুকরা নিয়েছি আর এখন এই মজারেলা চিজটা পলিথিনের মধ্যে মুড়িয়ে খুব ভালো করে যাতে কোনো বাতাস ঢুকতে না পারে এখন এই মজারেলা চিজটাকে ফ্রিজের নর্মালে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিজটা এখন একেবারে রেডি, দেখতে একদম দোকানের কেনা মজারেলা চিজের মতোই হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুবই ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার রেসিপি দেখে যদি আপনার বাসায় এই মজারেলা চিজ তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। এখন আমি আপনাদের এই মজারেলা চিজটা চুলায় গরম করে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। তো মজারেলা চিজটা আমি একটা স্টিলের প্লেটে নিয়েছি আর এই প্লেটটা সরাসরি চুলায় গরম করেছি। আর এখন এই কাটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা দোকানের কেনা মজারেলা চিজের থেকে কোনো অংশে কম হয়নি। আর আমি এই 1 লিটার দুধের মজারেলা চিজ দিয়ে 6 পিস মিনি পিৎজা তৈরি করেছি। আর আপনারা যদি বড় সাইজের পিৎজা তৈরি করতে চান সেই ক্ষেত্রে 9 থেকে 10 ইঞ্চি সাইজের একটা বড় পিৎজা তৈরি করতে পারবেন এই 1 লিটার দুধের মজারেলা চিজ দিয়ে। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।